বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমার চ্যানেলে আমি তানজিনা। শুভ সকাল। সকাল উঠে তো রান্নাঘরে চলে আসি সকালে নাস্তাটা তৈরি করার জন্য। আজ আমি আলু ভর্তা বানাচ্ছি আর হলুদ খিচুড়ি মানে ভুনা খিচুড়ি রান্না করেছি মসুরির ডাল আর মুগ ডাল দিয়ে। তারপর আমার হাজবেন্ড ঘুমি থেকে উঠেছে, তাকে আমি কুমকুমা গরম পানি আর হালকা একটু ঠান্ডা পানি দিলাম, আর সে নিচ্ছে আপেল ভিনেগার এক চামচ করে এই পানিতে দিয়ে গুলিয়ে খাবে। প্রতিদিন সকালে বাসি পেটে খায়, আজ দুই দিন হবে সে খাচ্ছে। আর আমার বড় মেয়েকেও আমি এই আপেল ভিনেগার দিয়ে ছোটো গ্লাসে এক গ্লাস পানি দিয়েছি। তারপরে সে খেয়ে প্রাইভেট পড়তে চলে গেছে। আর আমি আনারসও কেটে রেখেছি, আনারসটা খাবে আধা ঘন্টা পর। তারপর আমি ডিমটা ভেজে নিতেছি, আজ আমি আলু ভর্তা বানিয়েছি আর ডিম ভেজে নিতেছি খিচুড়ির সাথে খাবে। আজ আমি আর কোনো ভর্তা বানাইনি, শুধু এক পদের ভর্তা বানিয়েছি। আর ডিমটা ভাজার পর আমি চাটাও বসিয়ে দেব। আমার হাজবেন্ড তো নাস্তা খাওয়ার পর চাটা খায়, এই জন্য চাটাও বসিয়ে দিলাম। ভর্তা তো বানানো হয়ে গেছে, ডিমটো ভাজা হয়ে গেছে, এখন নাস্তাটা খেতে বসবে একটু পরে সবাই। মাও উঠে পড়েছে। এই যে সকালে নাস্তাটা খেতে বসে পড়লো সবাই এক এক করে। তারপরে আমি ও মা খেতে বসে পড়লাম। আমি খিচুড়ির সাথে একটু আচার নিয়েছি, আমার আচারটা খুবই ভালো লাগে খিচুড়ির সাথে খেতে। তারপরে খিচুড়ির সাথে আচার নিয়েছি, খুব মজা করে খিচুড়িটা খেলাম, মাও খেতে বসেছে। নাস্তা খাওয়ার পর চা খাওয়ার পর আমার হাজবেন্ড দোকানে চলে গেল, তারপর মা আর আমি বসে চাটা খেয়ে নিলাম। আর এইদিকে সারামণি আর সাইদুল ঘুমাচ্ছে, ওদের ডাক দিতেছে যে উঠো, এখন বাজে প্রায় 9:30, এখন তো ঘুম থেকে উঠে না। ওরা ঘুম থেকে উঠে প্রায় 10:11 দিকে ঘুম থেকে উঠে। আর এদিকে বাবা টিভি দেখতে বসলো, মানে কাবা শরীফের চ্যানেলটা সে প্রতিদিন সকালেই দেখে, ছেড়ে দিলাম। আর আমি মাছটা ভিজিয়ে রেখেছি, গতকালকে আমার হাজবেন্ড এই মিরকা মাছটা এনেছে, নদীর মিরকা মাছটাও তাজা ছিল, ফ্রিজে এনে রেখে দিয়েছিলাম। মাছের মধ্যে অনেকটাই বিজলা, তাজা মাছে তো প্রচণ্ড বিজলা থাকে, মাছটা একটু বরফটা ছোট। তারপরে যেভাবে কাজ করে তাকে দিয়ে আমি মাছটাকে কেটে নিব। আমি মাছের নামটা মিরকা বলেছি, অনেকে আবার মিগল মাছও বলো। আমাদের বিক্রমপুরে আমি মিরকা মাছের নামে চিনি মাছটাকে। মাছটা কাটা হয়ে গেছে, আমি আজকে যে কয় টুকরা রান্না করব তা আমি লবণ দিয়ে রেখে দিব, বাকিটা আমি ফ্রিজে রেখে দিব। আজ আমি কী কী রান্না করব, মিরকা মানে মিগল মাছ ভুনা করব, পোস্তা ভাজি করব, তারপরে ডালটা বসিয়ে দিয়েছি টমেটোর ডাল, ভাতটাও বসিয়ে দিয়েছি। আর সারামণি তো ঘুম থেকে উঠে গেছে, তাকে আমি চা আর এনার্জি বিস্কিট দিয়েছি খেতে, সে তো সকালে কিছুই খায় না চা ছাড়া। তার তো আমি নামের চা বানিয়ে দিই, তোমাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম কীভাবে চা বানায়। আর ভাজিটা বসিয়ে তো দিয়েছি, আর ভাতটাও প্রায় হয়ে এসেছে, আমি একটু পরে ঠিকা দিয়ে নেব। তারপরে আমি মিরকা মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন ভেজে নিতেছি মিরকা মাছটা ভুনা করব।
মিরকা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি সব মাছগুলো তুলে একটা বাটিতে রেখেছি, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা বাদামি রং হওয়ার পর আমি এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দেবো, একটু হলুদের গুঁড়া দেবো, ধনিয়ার গুঁড়া দেবো, একটু মরিচের গুঁড়া দেবো, তারপরে একটু লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো পানি দিয়ে। মশলাটা তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম শাক। আমরা বিক্রমপুরের সবাই এই শাকটা খেয়ে থাকি, বড় যে কোনো মাছে আমি এই শাকটা দিয়ে থাকি। প্রথমেই দিয়ে দিলাম, কারণ মাছ দেওয়ার পর তো আবার শাকটা দেওয়া যাবে না, এই জন্য ভালোভাবে মিশিয়ে নিলাম এই তরকারির সাথে, মানে ঝোলের সাথে। এখন এক এক করে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। হয়ে গেল আমার মিগল মাছ বা মিরকা মাছ ভোনা, দুই পেঁয়াজি হয়ে গেল। মাশাআল্লাহ তরকারিটা অনেক সুন্দর হয়েছে। তারপরে দুপুরে আজ আমি কী কী রান্না করলাম, মিগল মাছ ভোনা করলাম, উস্তা ভাজি করলাম, টমেটো দিয়ে ডাল রান্না করেছি, আর জলপাই টক তো আছে, ভাতও আছে। রান্না শেষ করে তো আমি গোসল করতে চলে গিয়েছিলাম, গোসল করে নামাজ পড়ে তারপরে সবাইকে খেতে দিলাম দুপুরের খাবারটা। এক এক করে এখন সবাই দুপুরের খাবারটা খেয়ে নেবে। আর আমার সাবামণি তো মাছের মাথা খুব পছন্দ, ওকে আমি মাথাটা দিলাম। ও অল্প এক মুঠ ভাত নিয়েছে আর ডাল নিয়েছে, সাথে আছে মিগল মাছের মাথা। ও খুব মজা করে মাথা খায়, ও যে কোনো মাছের মাথা আমি ওকে দিই, কারণ ওর খুব পছন্দ মাথা। তারপর বিকেলে আসর নামাজ পড়ে দুই মেয়েকে নিয়ে একটু বের হলাম। দুই মেয়েকে নিয়ে বের হলাম মানে আমাদের পাশের বাসা এক ভাইয়া আছে, এই ঝর্ণা ফুপুর ছেলে, সে ঢাকা থাকে। সে আমাদের এই এলাকায় একটা গ্রন্থাগার দিয়েছে, মানে বই দোকান দিয়েছে। সেই দোকানটা আছে ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে উদ্বোধন করবে, এই যে সবাই এসে পড়েছে, সবাইকে নিয়ে আমি সেই দোকানে যাব। এই যে এসে পড়লাম ভাগ্যকুল রায়সা গ্রন্থাগার, এই দোকানটাই আজ উদ্বোধন হবে। সব বাচ্চারা ভিতরে গিয়ে বসলো, এই যে সব বাচ্চারা ভিতরে গিয়ে বসলো, আর র‍্যাকের মধ্যে অনেক বই সাজানো আছে, সুন্দর সুন্দর গল্পের বই, উপন্যাস, তারপরে আরও অনেক লেখকের বই আছে। এখান থেকে নিয়ে নিয়ে সবাই পড়তে পারবে। এই যে সবাই এসে এখানে বসলো, আমি কলম বাচ্চারা বলে ফেলেছি, না হবে হলো ছেলে মেয়েরা, সব ছেলে মেয়েরা এখানে সুন্দরভাবে বসলো। আর এই দোকানটা দিচ্ছে প্রিন্স ভাই, যে ভাইয়া দিতেছে তার নাম প্রিন্স,
ভাইয়াটা খুবই ভালো, সাথে আছে মিঠু ভাইও। আজ সবাইকে নিয়ে উদ্বোধন করা হবে, সব ছেলে মেয়েদের নিয়ে। টেবিলে সাজানো আছে দুইটা কেক আর ছেলে মেয়েদের জন্য কিছু গিফট। প্রিন্স ভাইয়া সব ছেলে মেয়েদের একটা একটা করে গিফট দিতেছে। ও আর একটা কথা, প্রিন্স ভাইয়া এই ছেলেটার দায়িত্ব নিয়েছে লেখাপড়া। ছেলেটাকে একটা ব্যাগ আর ভিতরে খাতা ও কলম দিয়েছে। প্রিন্স ভাইয়া খুব ভালো একটা কাজ করেছে। একটা ছেলে মেয়ের লেখাপড়া দায়িত্ব নেওয়াটা যে কতখানি উপকারের কাজ। তারপর এক এক করে কেক দুইটা বের করে নিতেছি। কেক দুইটা এখন কাটা হবে। আর যে ছেলেটার দায়িত্ব নিয়েছে সেই ছেলেটার দিয়ে প্রিন্স ভাই কেকটা কাটলো। তারপরে আমি ছোট ছোট পিস করে সবাইকে দিয়ে দিলাম একটা একটা করে। সবাই খুব মজা করে কেকটা খেলো। এই যে সবাই মিলে কেকটা খেয়ে নিল, খুব আনন্দ করলো ছেলে মেয়েরা। তারপর আমি দুই মেয়েকে নিয়ে বাসায় চলে আসলাম।
বাসায় আসার পর রেস্ট নিলাম, তারপরে মাগরিবের নামাজটা শেষ করলাম, তারপরে হালিম গরম করলাম। বড় আপু এসেছিল তখন হালিম রান্না করেছিলাম, সেই হালিম তো ছেলে সেদিন রাগ করে খায়নি, ওর জন্য লুচি আগে ভেজে রেখেছিলাম, দেখে ও রাগ করে হালিম খায়নি। তারপরে হালিম আমি তুলে রেখেছিলাম ফ্রিজে, আজ বের করে গরম করে নিলাম, তারপরে ছেলেকে দিলাম। আজ তো লুচি ছাড়াই হালিমটা মানে খেলো, এখন আর রাগ নেই। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।